ভারত সহ বিশ্বের অনেক সংস্কৃতিতে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকে গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ অশুভ এবং লোকসন্দায়ক মনে করা হয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার আগেই শুরু হয়ে যায় সুতকাল চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগেই সুতকাল শুরু হয়ে যায় অপরদিকে সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় সুতকাল। সুতকালে কোনো ধরনের শুভকার্য করতে নেই তবে অসুস্থ রুগী শিশু এবং গর্ভবতী মহিলারা অবশ্যই সুতককালে সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারবেন তার সঙ্গে ঔষধ আদি সেবন করতে পারবেন আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্রহণ চলাকালীন কী কী নিয়ম মেনে চলতে হয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের সে সময় কিভাবে নিজেকে সুরক্ষিত করে রাখতে হয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে যারা ধর্মসংস্কার সংস্কার নতুন আছেন ওরা অবশ্যই ধর্মসংস্কার সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তাহলে এবার শুরু করছি শ্রোতা বন্ধুরা গর্ভবতী মহিলারা সুতকাল যেহেতু সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগেই শুরু হয়ে যায় শতকাল এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগেই শুরু হয়ে যায় শতকাল তাই গর্ভবতী মহিলারা অসুস্থ রোগী এবং শিশুদের অবশ্যই কাঁচা ফল ঔষধ আদি সেবন করতে বাধা নেই কিন্তু গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই অবশ্যই বিশেষ নিয়ম মেনে চলতে হবে একবার গ্রহণ শুরু হয়ে গেলেই গর্ভবতী মহিলাদের অবশ্যই ঘর থেকে না বেরোলেই ভালো হয় সঙ্গে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হবে এবং জানালা যদি কাচের হয় তাহলে অবশ্যই মোটা কাপড় দিয়ে সেই জানলাকে ঢেকে রাখবেন যাতে গ্রহণের কিরণ সেই ঘরে যাতে প্রবেশ না করতে পারে গ্রহণ শুরু হওয়ার পর গর্ভবতী মহিলারা কোনো ধরনের ধারালো সামগ্রী যেমন ছুরি শর্তা সুই আদি কোনোভাবেই ব্যবহার করবেন না এবং এই সামগ্রীগুলো যেন গর্ভবতী মহিলারা যে জায়গায় বসবেন সেখানে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে গ্রহণ শুরু হওয়ার পর সবজি কাটবেন না বা সেলাই আদিও করতে পারবেন না গ্রহণ শুরু হয়ে গেলে ওই সময় আপনারা কোনো ধরনের আহার করবেন না কারণ গ্রহণ শুরু হওয়ার পর গ্রহণের দূষিত রশ্মি যদি সেই আহার্য বস্তিতে পড়ে তাহলে সেই আহার বিশেষ সমতুল্য হয়ে যায় এবং তা সেবন করলে হয়তো স্বাস্থ্যের ক্ষতি হতে পারে চতুর্থ গ্রহণ শুরু হওয়ার পর আপনারা কখনও কোনো ধরনের অপ্রয়োজনীয় আলাপ আলোচনা করবেন না ওই সময় মিথ্যা কথা বলবেন না এবং বিশেষ করে গ্রহণ শুরু হওয়ার পর কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না পঞ্চম গ্রহণ শুরু হওয়ার পর আপনারা অবশ্যই যে স্থানে বসবেন সেই স্থানে বসে নিজ নিজ ইষ্টনাম জপ করবেন তাতে আপনার ভালো হবে এবং আপনার গর্বে থাকা শিশুরও ভালো হবে ষষ্ঠ গ্রহণ চলাকালীন আপনারা কোনো দেবী দেবতার মূর্তি স্পর্শ করবেন না সপ্তম গ্রহণ চলাকালীন আপনারা ঘুমবেন না এবং কোনো ধরনের তৈল অর্থাৎ তেল বা কোনো ধরনের মালিশ জাতীয় দ্রব্য দিয়ে আপনারা মালিশ করাবেন না বা নিজেও মালিশ করবেন না নবম গ্রহণ চলাকালীন আপনারা চিরুনির ব্যবহার করবেন না দশম গ্রহণ চলাকালীন আপনারা কাপড় ধোবেন না এবং কোনো কাপড় যদি বাইরে মেলা থাকে তাহলে সেই কাপড় অবশ্যই গ্রহণের পর আবার ধুয়ে ব্যবহার করতে পারবেন একাদশ গ্রহণের পর অবশ্যই আপনাকে অতি সত্ত্বর স্নান করে নিতে হবে তাহলে নবজাত শিশুর ওপর কোনো ধরনের ত্বক সম্বন্ধিত অর্থাৎ কোনো ধরনের স্কিন ডিজিজ দেখা দেবে না দ্বাদশ গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা আপনার ঘরের চতুর্দিকে গঙ্গাজল ছিটিয়ে দেবেন তাতে গ্রহণের যে নেগেটিভ এনার্জি বা যে কীটাণু গ্রহণের সময় চলে আসে সেই কীটাণুগুলো নষ্ট হয়ে যাবে কারণ গঙ্গাজল এত প্রভাবশালী যে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গঙ্গা তীরে যে সবগুলো দাহ করা হয় সেই সব দাহগুলোর অস্থি যদি গঙ্গা জলে ফেলে দেওয়া হয় তাহলে সেই অস্থিগুলো একেবারেই গলে যায় শ্রোতা বন্ধুরা তোর সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখেছেন যদি গঙ্গাজল ঘরে থাকে সেই গঙ্গা কিন্তু কখনো নিচে মাটির কোনো লেয়ার বসে না এই হচ্ছে গঙ্গাজলের উপকারিতা তাই অবশ্যই আপনারা গঙ্গাজল ছিটিয়ে দেবেন ত্রয়োদশ গ্রহণ চলাকালীন আপনারা কোনো তালা খুলবেন না তালা মিন্স লক আমি লকের কথা বলছি যদি কোথাও তালা লাগানো থাকে তাহলে গ্রহণের সময় সেই তালা আপনারা খুলবেন না চতুর্দশ গ্রহণ চলাকালীন অবশ্যই মাছ মাংস আদি বক্ষণ করবেন না পঞ্চদশ গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা দান দক্ষিণা করবেন বা গ্রহণ চলাকালীন আপনারা দান দক্ষিণা অবশ্যই করতে পারবেন আমি কেন বললাম আপনাদের ঘর থেকে না বেরোতে গ্রহণের সময় যেহেতু গ্রহণের সময় যে অশুভ কিরণ বেরিয়ে আসে সেই অশুভ কিরণ যদি আপনার উপরে পড়ে তাহলে হয়তো আপনার শিশুর বা গর্ভস্থ শিশুর শারীরিক মানসিক এবং বৌদ্ধিক লোকসান হতে পারে তাই অবশ্যই সেই সময় আপনারা ঘর থেকে বেরোবেন না আবারও বলে দিচ্ছি সুতকাল চলাকালীন অসুস্থ রুগী শিশু এবং গর্ভবতী মহিলারা অবশ্যই ফল বা সাতটি কাহাড করতে পারেন তাতে কোনো ধরনের নিষেধ নেই তবে গ্রহণে অবশ্যই পাকপত্র পরিত্যাগ করা কর্তব্য অর্থাৎ আপনাকে অবশ্যই গ্রহণের পর সকল পাকপত্র পরিত্যাগ করতে হবে এবং গ্রহণের সময় আপনারা অবশ্যই তৈল বা তেল মর্দন করবেন না শ্রোতা বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের এই ভিডিওতে এতটুকু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি